স্টার্ট করে দিচ্ছি। লাস্ট ক্লাসে আমরা চার ধরনের ফ্লিপ ফ্লপ পড়ছি, আমাকে বলো চার ধরনের ফ্লিপ ফ্লপের নাম কি কি? এস আর জে কে ডি আর টি ফ্লিপ ফ্লপ ডাটা আর টগল। কেউ যদি, ভেরি গুড, কেউ যদি লাস্ট ক্লাসটা করে না থাকো, আই এম অ্যাফ্রেড যে আজকের ক্লাসে তোমরা কিছুই বুঝতে পারবা না, দুঃখিত। প্রথম ক্লাসটা দেখে তাইলে আবার এই ক্লাসের রেকর্ডিংটা দেখতে হবে। যে কে জন কেনলি, যারা কিনা আমরা বলছিলাম যে লাস্ট ক্লাসে সেট রিসেট ফ্লিপ ফ্লপ কে আরো আপগ্রেড করছেন তারা, তো যে কে ফ্লিপ ফ্লপ থেকে আরো দুইটা নতুন ফ্লিপ ফ্লপ তৈরি হয়, একটা হচ্ছে ডাটা ফ্লিপ ফ্লপ আর একটা হচ্ছে টগল টি টাইপ ফ্লিপ ফ্লপ। তো এই চার ধরনের ফ্লিপ ফ্লপ আজকে আমরা যেটা করব সেটাতে আমরা রেজিস্টার পার্টটা পড়ব। এটা তোমাদের সিলেবাসে আছে যেখানে আমরা ডাটা ফ্লপ ফ্লপ ফ্লিপ ফ্লপটা ইউজ করব, আর কাউন্টার পার্টটায় আমরা এই টগল টাইপ ফ্লিপ ফ্লপটা ইউজ করব। আমরা ছোট্ট করে একটু গত ক্লাসের রিপিট যদি করি, এসআর ফ্লিপ ফ্লপ পুরো চিত্র আমি আঁকবো না, আমি ব্যাখ্যা করছিলাম। এসআর ফ্লিপ ফ্লপে তোমাদের হয়তো মনে আছে ইনপুট দুইটা সেট আর রিসেট, আর একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল ক্লক সিগন্যাল থাকে, যেটা আমরা তোমাদের দেখাইছিলাম যে পজিটিভ এজ ট্রিগারে কাজ করে পিজিটি মোডে। তো এসআর আউটপুট দুইটা হলো কিউ আর কিউ নট। নর্মালি ফ্লিপ ফ্লপে কিউটা হচ্ছে আউটপুট, কিউ নটটা হচ্ছে তার কমপ্লিমেন্ট, মানে দুইটা আউটপুট বিবেচনা করা হয়, কিন্তু মূল আউটপুটটা কিন্তু কিউ। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কেউ কি আমাকে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা মনে করাই দিতে পারবা? এনিওয়ান? এস আর ক্লক কিউ আর কিউ নট বা কিউ বার যেটাই বলো, কিউ নট বলাই উচিত। আমরা বলছি 00 হবে মেমরি, 01 হবে 10 আসবে, আর 10 হবে 01 আসবে। মনে করাই দিই, ভেরি গুড, আমি একটু মনে করাই দিচ্ছি। সবগুলাই ক্লকের পজিটিভ পালসের জন্য এসআর এর চারটা কম্বিনেশন হয়। আমরা বুঝলাম যে 00 01 10 11, আমরা কি বলছিলাম যে এটা হইলে কিউ আর কিউ নট, এই স্টেটটাকে বলা হয় মেমোরি স্টেট, মানে আগেরটাকে ধরে রাখে। এটা হইলে সিম্পলি যা ছিল 0 আর 1, এটা 1 আর 0, আর ফাইনালি লাস্টেরটাকে আমরা কি বলছিলাম 11 সেট রিসেট, এটা হলো ইনডিটারমিনেট, অসংজ্ঞায়িত, তাই না? সবার কি মনে আছে ভেরা? জি ভাই। সবার এটা ছিল সেট রিসেট ফ্লিপ ফ্লপ। সেট রিসেট ফ্লিপ ফ্লপটাকে আপগ্রেড করলেন জন কিনলি জেকে ফ্লিপ ফ্লপ দ্বারা। একটু কঠিন ভাবে আমি সার্কিটকে বুঝাই দিছিলাম তোমাদের, আসলে সার্কিট লাগবে না ভেরা, তোমাদের এই রেজিস্টার এইভাবে চিত্র আঁকতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই আমাকে বলো যে কে ফ্লিপ ফ্লপে এটা যে এটা কে জাস্ট কি হয় তাইলে বলো তো পার্থক্যটা। এটা উল্টায় যায়, এটারে বলা হয় টগল মোড, মনে আছে সবার? ক্লাসের সবার যে কে দেন থার্ড, আমরা যেটা আজকে মূলত কাজে লাগবে সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আজকে আমরা ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করব। ডি টাইপ ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে যে যেটা সেটাই ডি, শুধু ডি এর মানটাকে কমপ্লিমেন্ট করে কে এর মধ্যে যদি দিয়ে দিই তাহলে কোন দুইটা মোড অ্যাক্টিভ থাকে এখানে? দুই নাম্বার আর তিন নাম্বার, ভেরি গুড। তো এটা যদি আমরা মুছে দেই তাহলে ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ কাজ করে এভাবে। আমি মূল্যবান 5-7 মিনিট সময় নষ্ট করে হইলেও ফ্লিপ ফ্লপ গুলো আরেকবার বলতেছি, কারণ নাইলে পর একটা বুঝতে পারবা না। ডি ক্লক আর এটা কিউ, আমরা বলছিলাম যে এই ডিতে যদি জিরো দিই আর ক্লক দিই তাহলে কিউতেও জিরো হয় ওয়ান হয়। সিম্পলি
শিফটিং বা স্টোরেজের ক্ষেত্রে ডাটা টাইপ ফ্লিপ ফ্লপটা ইউজ হয়। তো এই ডাটা টাইপ ফ্লিপ ফ্লপটা ভালো করে বুঝো, ডিতে আমি জিরো দিলাম, এখানে ইনপুট জিরো দিলাম, ক্লক পালস পাওয়া মাত্র এই জিরো এখানে ট্রান্সফার হয়ে যায়, ইনপুট থেকে আউটপুটে চলে যায়। ডিতে ধরো ওয়ান দিলাম, ক্লক পালস পাওয়া মাত্র এই ওয়ানটা এখানে শিফট হয়ে যায়, এই কারণে এটাকে ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ বলে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তো ডাটা টাইপ ফ্লিপ ফ্লপটাকে তুমি এইভাবে জেকের মতো করে না এঁকে জাস্ট তুমি এইভাবে আঁকবা, এত কষ্ট করবা না। এখানে লিখবা ডি, এখানে ক্লক, এটা কিউ, এটা কিউ নট, এটা হলো আউটপুট। তুমি এভাবে না এঁকে সিম্পলি এভাবে আঁকবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ডিটাই হইলো জে, আর কে উল্লেখ করার প্রয়োজন নাই, কারণ কে হচ্ছে তার কমপ্লিমেন্ট। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। লাস্ট এটা হলো টি টাইপ, তাহলে এখানে কোন মোড কাজ করে? টি টাইপে জিরো আর ওয়ান হইলে কিউ থাকে হচ্ছে কিউ, আর ওয়ান দিলে টহল টাইপটা অ্যাক্টিভ হয়, তখন কিউ হয়ে যায় কি বলতো? কিউ নট। তাহলে এটাকে আমরা বলবো মেমোরি, মানে টি টি যখন জিরো থাকে তখন এটা মেমোরি স্টেটে থাকে, আর যখনই আমি টগল মোড অ্যাক্টিভ করি তখন মেমোরিতে যা ছিল সেটা রিভার্স কমপ্লিমেন্ট হয়ে যায়, কিউ হয়ে যায় কিউ নট, আর মানে জিরো হয়ে যায় ওয়ান, আর ওয়ান হয়ে যায় ফাইনালি জিরো। তো কেউ যদি ফ্লিপ ফ্লপের ক্লাসটা দেখতে চাও লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নিবা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? চার টাইপের ফ্লিপ ফ্লপ। এবারে আসো ভেরা, অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত তোমাদের আনছি, এবারে আমরা পড়াবো হচ্ছে বইয়ে যেই অংশটা আছে রেজিস্টার। সংজ্ঞাটা একটু পড়বা, রেজিস্টারের সংজ্ঞা লাগবে। এখান থেকে বইয়ের মূল পড়াটা শুরু। রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি ডিজিটাল বর্তনী যা সীমিত সংখ্যক বাইনারি ডাটা ধারণ করতে পারে। তো এখানে কোশ্চেন আসছে যে ফ্লিপ ফ্লপ কি হ্যান ত্যান, এগুলো আমরা তোমাদের বলে আসছি যে মূলত একাধিক ফ্লিপ ফ্লপের সমষ্টিকেই রেজিস্টার বলে। সাপোজ তুমি এন বিট ডাটা স্টোর করবা, এন এর মান যেকোনো হইতে পারে, মানে চার বা পাঁচ বা ছয়, তাহলে বলো তুমি যদি তিন বিটের একটা ডাটা স্টোর করতে চাও, সাপোজ 101, তাহলে বলতো কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে তোমার? তিনটা। তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ এখানে তিনটা বিট আছে। তো এন বিট ডাটাকে স্টোর করার জন্য এনটা ফ্লিপ ফ্লপের প্রয়োজন বা এন বিট রেজিস্টার প্রয়োজন। তাহলে আমরা বুঝলাম যে ফ্লিপ ফ্লপের প্লুরালস পার্টটাই হচ্ছে রেজিস্টার। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? ওকে, ডাটা কিভাবে ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, এর ভিত্তিতে রেজিস্টারকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এই চারটার সুন্দর নাম আছে, এই চারটার নাম হচ্ছে ভেরা সিসো, সিপো, পিসো অ্যান্ড পিপো। এটাকেই ইংরেজিতে বলা হয়েছে এক নাম্বার সিরিয়াল ইন সিরিয়াল আউট। সবাই কি বুঝতেছো? মানে সিরিয়ালি ঢুকবে সিরিয়ালি বের হবে, এটাকে আমরা বলবো সিসো। এরপরে হচ্ছে সিপো, সিরিয়ালি ইন হবে প্যারালালি আউট হবে। ভেরা সিরিয়াল প্যারালাল সম্পর্কে একটু বলে নেই, এটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, আর ফাইনালি হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট। ভেরা সিরিয়াল আর প্যারালাল মনে হয় তোমরা বুঝো, তারপরেও আমি তোমাকে কানেকশনটা একটু বলে দিচ্ছি। তোমরা ভেরা ফিজিক্সে সিরিয়াল আর প্যারালাল কানেকশন পড়ছো না? জি ভাইয়া। চলো তড়িৎ চাপ্টারে রেজিস্ট্যান্সের। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি ইনপুট সাইডটা এইভাবে রাখি, ভালো করে বুঝো, সাপোজ ডি টাইপ
d0 d1 d2 এটা হলো ক্লক ভাইরা আমাকে বলো তো সাপোজ একটা ডাটা হলো 101 আমি যদি এটাতে 1 এটাতে 0 এটাতে 1 দিয়ে রাখি ক্লক পালস দেওয়া মাত্র কি হবে বলো তো ক্লক পালস দেওয়া মাত্র তোমরা যদি বুঝতে পারো একসাথে এইটা তিনটা বিট প্যারালালি শিফট হয়ে গেল না একসাথে এটাকে বলা হয় প্যারালাল ইন আর আমি যদি এটাকে সিরিজে পাস করি ভাইরা ভালো করে বুঝো এইভাবে মানে এটার আউটপুট হয়ে গেছে এটার ইনপুট এইভাবে আমি কি বুঝাইতে পারতেছি মানে প্রথমে 1 গেল তারপরে 0 গেল তারপরে 1 সিরিজে তো এটা হলো প্যারালালি ইন হইছে সিরিয়ালি আউট হচ্ছে এই কারণে এইটাকে বলা হয় প্যারালাল ইন সিরিয়াল আউট এরকম চার প্রকার কম্বিনেশন আছে আমি এটা তোমাকে উদাহরণ দিয়ে দেখাবো বা মানে প্র্যাকটিক্যালি করে দেখাবো সবাই কি চার ধরনের রেজিস্টারের ইন আর আউট এই ব্যাপারটা বুঝতে পারছো ক্লাসের সবাই জি ভাইয়া একবারে যদি ডাটাটা ইন হয় সেটা প্যারালাল আর যদি এক একটা বিট করে করে ট্রান্সফার হয়ে হয় শিফটিং হয়ে হয় সেটা হলো সিরিয়াল সবাই কি বুঝতেছো জি ভাইয়া জি ভাইয়া ক্লাসের সবাই তার মানে আমরা চার ধরনের রেজিস্টারের কথা পড়লাম এটা মনে রাখার সোজা টেকনিক হইল সিসো সিপো ইসো এন্ড পিপো মনে থাকবে সবার সিরিয়াল ইন সিরিয়াল আউট সিরিয়াল ইন প্যারালাল আউট প্যারালাল ইন সিরিয়াল আউট প্যারালাল ইন প্যারালাল আউট তো এই চার ধরনের রেজিস্টার আছে তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো প্যারালাল লোড রেজিস্টার বা বাফার রেজিস্টার আজকের প্রথম টপিক তো তোমাদের কোশ্চেন কি কি আসে আমি একটু বলে রাখি রেজিস্টার কাকে বলে এই গ্রুপের কোশ্চেন গুলো একটু লিখে দিই তাহলে মনে হয় পড়াইতে একটু সুবিধা হবে কোশ্চেন গুলো হইল এক ফ্লিপ ফ্লপ কি গতকালকে পড়ছি এবং প্রকারভেদ তবে ফ্লিপ ফ্লপের গঠন পড়া লাগবে না যেটা আমি পড়াইছি কষ্ট করে সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া কোশ্চেন 2 রেজিস্টার কি প্রকারভেদ কোশ্চেন 3 আজকে যে দুটো পড়ব প্যারালাল লোড রেজিস্টার যেটার আরেকটা নাম আছে বাফার রেজিস্টার প্যারালালি লোড হয় মানে প্যারালালি ইন হয় এর গঠন কোশ্চেন 4 সিরিয়াল লোড রেজিস্টার যেটার আরেকটা নাম আছে সেটাকে বলা হয় শিফট রেজিস্টার এর গঠন আজকে ক্লাসে আমরা মূলত এই দুটা করব ফ্লিপ ফ্লপের সাহায্যে কোশ্চেন 5 কাউন্টার কি যেটা আমরা নেক্সট ক্লাসে করব কাউন্টার কি অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস কাউন্টারের গঠন তো আজকের ক্লাসে আমরা মূলত রেজিস্টারের দুইটা কাজ করব নেক্সট ক্লাসে কাউন্টারটা পড়ব একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে তোমাদের সেটা হলো তোমাদের আগামী ঠিক আছে প্রথমত যে টপিকটা পড়তেছি সেটা হলো প্যারালাল লোড রেজিস্টার এখানে বইয়ে সংক্ষিপ্তভাবে বলা আছে কিন্তু আমি চিত্রকে জিনিসটা বোঝাবো খেয়াল করো একটু ওকে এখানে বলা হয়েছে বাফার বা প্যারালাল লোড রেজিস্টারের
কিভাবে এটা কাজ করে। তো ডেটার গতির সামঞ্জস্য রক্ষা করার জন্য যে রেজিস্টারটা ইউজ করি সেটাই হলো বাফার রেজিস্টার। গতির ব্যাপারটা এই কারণে বলছে, যারা বলো প্যারালালি আমি যদি লোড করি তাহলে একসাথে কি সকল ডাটা ট্রান্সফার হয়ে যায় না? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? আচ্ছা, আমি যদি ইনপুট সাইডে সেটা ইউজ করি সেটা ইনপুট বাফার রেজিস্টার, আর যদি আমি আউটপুটে ইউজ করি সেটা হবে আউটপুট বাফার রেজিস্টার। তো এখানে একটা 3 বিটের রেজিস্টার নিয়ে আলোচনা করা হয়েছে, মানে এখানে 3 বিটের রেজিস্টার আছে। তো সিমিলারলি পরীক্ষায় কিন্তু তোমাকে 4 বিটেরও দিতে পারে। সেই কারণে আমরা যেটা করব, যারা ভালো করে বুঝো, আমরা তোমাকে একটা 4 বিটের রেজিস্টার দেখাই দিই। 3 বিটেরটা তো এখানে গঠন লেখাই আছে, পরীক্ষায় আইদার 3 অথবা 4 বিটের প্যারালাল লোড রেজিস্টার আসতে পারে। সবাই কি আমার কথা বুঝছো? সাহায্যে কাউন্টার ডিজাইন করব, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি, আজকে না করলেই ভালো হবে। ওকে, তো কোশ্চেনটা হইলো, কোশ্চেন যেটা সেটা হলো একটি 4 বিট প্যারালাল লোড রেজিস্টারের গঠন আলোচনা করো। সিমিলারলি কোশ্চেনটা কিন্তু 3 বিটের ক্ষেত্রেও আসতে পারে, যেহেতু সেটা বইয়েরটা লিখবা, বা আমি যেটা 4 বিট করতেছি ওখান থেকে একটা ফ্লিপ ফ্লপ বাদ দিয়ে দিবা। সবাই কি আমার কথা বুঝছো? সবাই ওকে। কোশ্চেন, একটি 4 বিট প্যারালাল লোড রেজিস্টার মানে একসাথে 4টা বিটকে রিড করতে পারে এমন রেজিস্টার বা ধারণ করে রাখতে পারে, এর গঠন। একটা 4 বিট প্যারালাল লোড রেজিস্টারের জন্য কয়টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে সেটা বলো? 4টা, এবং 4টাকে প্যারালালি কানেক্ট করো। সুন্দরপুর এই 4টা। সাপোজ আমরা একটা 4 বিটের ডাটা করি, সাপোজ 11 একটা ডেসিমাল মান, বলতো 11 এর বাইনারি কত হবে? 11 এর বাইনারি 1011। সবাই কি বুঝতে পারো 11 এর বাইনারি এটা? মনে আছে তো বাইনারি, ভুলে গেছো নাকি আবার? 1 2 4 8, 1011, বলতো যোগ করলে 11 হয় না? সবাই কি বুঝতেছো? ওকে, তাহলে আমি এই 4 বিটের ডাটাটা এই 4টা ডি ফ্লিপ ফ্লপে লোড করব প্যারালালি। তো এটার চিত্র কেমন হবে সবাই ভালো করে দেখো, একদম সহজ। এটা হলো ক্লক পালস আমার, এটা হলো D0 D1 D2, এটা যদি 3 বিটের হইতো সেক্ষেত্রে তুমি কয়টা ফ্লিপ ফ্লপ আঁকতে আর কত পর্যন্ত হইতো বলতো? 3টা আঁকতে আমার 2 পর্যন্ত হইতো। এটা বাকি দিতা D2 পর্যন্ত হইতো। ভেরি গুড, Q0 ক্লাসের সবাই, কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। মানে বোর্ড ক্লিয়ার আছে? বোর্ড হালকা ব্লার।
একটু দাঁড়াও, মানুষজন ফোন করে ফেলেন, সমস্যাটাই এখন কি ঠিক আছে? কিছুটা আস্তে আস্তে আমার মনে হয় যে এটা ইনক্রিজ হবে, ঠিক হবে। বোর্ড কি বোঝা যাচ্ছে? ভেরা আচ্ছা ঠিক আছে, তো আমি এই ডাটাটাকে লোড করব। এই ডাটাটার জন্য তুমি কিভাবে দিবা? ওয়ান জিরো ওয়ান ওয়ান। তোমরা একটা কথা মনে হয় আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এখানে একটা ক্লিয়ার বাটন থাকে, ক্লিয়ার বাটনটা এভাবে কানেক্টেড থাকে, একটু বুঝে নাও, আমি এটা এইভাবে নিয়ে আসি। দেখো ক্লিয়ার বাটনটা হইলো, এটা হলো সিএলআর, মানে প্রথমত ইনিশিয়ালি রেজিস্টার গুলাকে আমি যদি চাই যে রেজিস্টারে কোনো ডাটা না থাকুক, তাহলে আমি এই ক্লিয়ারে ওয়ান দিয়ে রাখব, তখন যেটা হবে প্রত্যেকটা উপাদান ইনপুট জিরো 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 হয়ে থাকবে, মানে না হইলে ক্লিয়ার যখন জিরো থাকবে তখন রেজিস্টারে আগে যে ডাটাটা ছিল সেটা লোড হয়ে বসে থাকবে, মানে অ্যাজ লাইক অ্যাজ তোমরা ক্যালকুলেটরে এসি বাটনটা দেখছো না, যে এসি বাটন, জি ভাই, এসি বাটন দিলে কি হয়, জিরো চলে আসে, তো এরকম একটা ক্লিয়ার বাটন আছে, আমি ক্লিয়ার বাটনে যদি ওয়ান দেই মানে প্রেস করি অন করি, তাহলে পুরো রেজিস্টারটা সবগুলা জিরো হবে, আর যদি এইটা মানে সরি আমি ওয়ান যদি দেই সেক্ষেত্রে সবগুলা জিরো হয়ে যাবে, আর যদি জিরো থাকে ইনিশিয়ালি যে রেজিস্টারে যেগুলো ছিল, মানে সাপোজ ধরো 1011 ছিল সেইটাই থেকে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার আমাকে বলো, এখন আমি এই 4 বিট লোড করতে চাচ্ছি, তাহলে এই রেজিস্টারে ডি ফ্লিপ ফ্লপের প্রথমে আমি 1 এটাতে 0 1 1 দিলাম, আমাকে বলো ফার্স্ট ক্লক পালস দেওয়া মাত্র কি হবে বলো তো? ছিল কত? ওয়ান। কিউ থ্রি তে চলে আসবে কত? ওয়ান। তার মানে আমি যখন ক্লক পালস দিছি, ক্লক পালস দেওয়া মানে কি বলো, আমি যদি পজিটিভ গোয়িং ট্রানজিশন পিজিটি মোডে কাজ করি, তাহলে যখনই জিরো থেকে ওয়ান হইল ক্লক চাপ দিলাম, এই ছিল ইনপুট, এগুলো আউটপুটে ট্রান্সফার হয়ে যাবে। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইটাই হচ্ছে একটা 4 বিটের প্যারালাল লোড রেজিস্টার। এইটা যদি 3 বিটের প্যারালাল লোড রেজিস্টার হইতো পারতাম? জি ভাইয়া। ওকে, সো একই রকম ভাবে তোমরা 3 বিট হইলে জাস্ট এটা কেটে দিবা, বর্ণনাটা জাস্ট আমি যা বলছি মুখে সেটা নরমালি বলে দিবা, তোমাদের যদি মনে না থাকে সেক্ষেত্রে বইয়ে এখানে লেখা আছে, আমি একটু গুছিয়ে দিচ্ছি, এই যে গঠন, কার্যনীতি এবং ব্যবহার, এখানে 3 বিটের জন্য বলছে D0 D1 D2 আর Q0 Q1 Q2, আর 4 বিটের জন্য তুমি কি বলবা বলো তো ভাইয়া? D0 D1 D2 D3। ভেরি গুড, আর চিত্রটা অবশ্যই এইভাবে আঁকবা না, আমার মতো করে আঁকবা, এটা প্যারালাল মনে হচ্ছে না, সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই, আর এখানে FF0 দ্বারা আসলে ফ্লিপ ফ্লপ 0 বোঝানো হয়েছে, আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই ফাইন, এরপরে চলে আসো পরের টপিকে। পরের টপিকটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টারটা কাজ করে মূলত ভেরা সিরিয়াল, মানে একটা ডাটাকে আরেকটা ডাটা শিফট করে করে কিন্তু আগায় যায়,
তো আমরা শিফট রেজিস্টার বা সিরিয়াল লোড রেজিস্টারটা একটু চাই। দেখো সংজ্ঞাটা মনে রাখতে হবে, শিফট রেজিস্টার হচ্ছে যে রেজিস্টারের মাধ্যমে প্রত্যেকটা ক্লক সিগনালে ডাটার এক বিটকে হয় ডান থেকে বামে, খেয়াল করো আমি যদি বাম থেকে ডানে শিফট করি মানে লেফট থেকে রাইট, সেটাকে আমরা বলবো লেফট টু রাইট শিফট রেজিস্টার। আর যদি উল্টা করি রাইট থেকে লেফটে মানে সরি এদিকে, সাপোজ এটা রাইট আর এটা হচ্ছে লেফট, এইদিকে শিফট করি সেটাকে বলবো রাইট টু লেফট শিফট রেজিস্টার। সবাইকে বুঝতেছো আমার কথা? জি ভাইয়া সবাই। আচ্ছা সিম্পলি আমি জিনিসটা একটু ব্যাখ্যা করতে চাই। এরা তোমরা আমাকে বলো, সাপোজ 1011 এই ডাটাটাকে যদি আমি রাইট শিফট করি লেফট টু রাইট, রাইট শিফট রেজিস্টার যদি হয় তাহলে বলো তো কোনখান থেকে শুরু হবে? এই ওয়ানটা থেকে শুরু হবে ট্রান্সফার হওয়া। আর উল্টা হইলে কোথা থেকে শুরু হবে বলো তো? এইটা থেকে স্টার্ট হবে এবং এইদিকে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আমি তোমাদের এখন রাইট শিফট রেজিস্টারটা করে দেই, তোমাদের কাজ যেটা দিব একই রকম জাস্ট উল্টায়া তোমরা লেফট শিফট রেজিস্টারটা করবা। তোমাদের বইয়ে দুইটাই করা আছে যদিও। খেয়াল করো এইখানে এটা কোন কোন ধরনের শিফটিং বলো তো ভাইরা, লেফট টু রাইট নাকি রাইট টু লেফট? এটা শুরু এটা শেষ, তাহলে কি এটা লেফট থেকে রাইটে যাচ্ছে না? সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই জাস্ট এইটাকে যদি তুমি ঘুরায় দাও মানে শুরু করো এইখান থেকে, এই ডি ইন যদি এদিক থেকে হয় তাহলে এটা কি হয়ে যাবে বলো? রাইট টু লেফট শিফট। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো এখানে যেহেতু চার তিন বিটের করা আছে, যথারীতি আমি তোমাকে একটা ফোর বিট লেফট টু রাইট শিফট রেজিস্টার দেখাই দিই। তোমাদের কাজ যেটা দিব সেটা হচ্ছে ফোর বিট রাইট টু লেফট শিফট রেজিস্টার, এটা আমাকে এক সপ্তাহ সময় পাচ্ছ তোমরা, এর মধ্যে করে পাঠাবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সবাই ফাইন। তো এবারে আসো এটা কিভাবে কাজ করে সেটা একটু ব্যাখ্যা করি। গঠন বর্ণনা এখানে দেয়াই আছে, আমি তোমাকে ম্যাথমেটিক্যালি জিনিসটা বুঝাই দিই। কোশ্চেনটা হচ্ছে একটি ফোর বিট রাইট শিফট রেজিস্টার এর গঠন বর্ণনা করতে হবে। আমি একটা জিনিস জানতে চাই, প্যারালালের ক্ষেত্রে বলতো ভাইরা, একটা ক্লক পালস দিয়ে আমি চার বিট শিফট করে ফেলছিলাম না? জি ভাইয়া। একটা ক্লক পালস দিয়ে, কিন্তু সিরিয়াল বা শিফট রেজিস্টারের ক্ষেত্রে বলতো চার বিট শিফট করতে কয়টা ক্লক পালস লাগবে? চারটা লাগবে। চারটা লাগবে, এটা কি বুঝতে পারো? আমাকে সবাই একটু জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া। ওকে, তো এইবারে আসো আমরা একটা প্যারালাল সরি রাইট শিফট রেজিস্টার নিয়ে কাজ করি চার বিটে। এইখানে আমরা এভাবে পাশাপাশি আঁকবো সিরিজের মতো করে। D0, D1, D2, D3. এই হলো ক্লক পালস। এখানে হলো Q0, Q1, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা Q2, এখানে আসবে, এটা আলটিমেটলি আউটপুট। এখানে আমি চারটা ইসে বের করে রাখি, কোথায় কোনটা পাওয়া
মানে কোথায় কোনটা লোড হচ্ছে এটাকে আমি আলাদা করে দিলাম। পরীক্ষার সময় তুমি এই জিনিসগুলো আঁকবা না, জাস্ট এই রেজিস্টারটা আঁকবা। এটা আমি বুঝার জন্য মানে উপরে একটা স্ক্রিন দিচ্ছি যেন তুমি এটা দেখতে পারো যে আউটপুটটা কিভাবে শিফট হচ্ছে। ক্লাসের সময় কি বুঝতেছো? এইটা পরীক্ষার সময় আঁকার দরকার নাই, শুধু এতটুকু আঁকবা। এটা হলো চারটা ক্লক পালস, আর একটা ক্লিয়ার বাটন থাকে, মনে আছে সবার? জি ভাইয়া, জি ভাইয়া। এই প্রথমে আমি এই ক্লিয়ার বাটনে একটা ওয়ান দিয়ে রাখব। প্রথমে কোনো কিছু লোড করার আগে বা শিফট করার আগে আমরা এটাকে ওয়ান দিয়ে রাখবো। তাইলে বলতো চারটা আউটপুটে কি থাকবে, রেজিস্টারে কি কি শো করা থাকবে? জিরো থাকবে, চারটা জিরো। ওকে, এবারে আসো ফার্স্ট ক্লক পালস। আচ্ছা আমি বলি আমি কোনটা শিফট করব, রেজিস্টারটা মনে আছে? একই এগারো, এগারোর কোড কত ছিল বাইনারি চার বিটের? 1011 এটাকে আমি সিরিজে শিফট করব, রাইট শিফট। কোথা থেকে শুরু হবে বলো? লাস্টের ওয়ানটা থেকে। ওয়ান থেকে, তো এখানে আউটপুটগুলো বলতেছি Q0 Q1 Q2 Q3। আচ্ছা ফার্স্টে ইনিশিয়ালি কত ছিল বলো? 0000 চারটা। এবারে আমি ফার্স্ট ক্লক পাস দিচ্ছি, খেয়াল করো এখানে আসতেছে ওয়ান, এই ওয়ান আসতেছে LSB টা। সবাই কি বুঝতেছো? প্রথমে এই ওয়ান আসছে। এবারে প্রথম ক্লক পাস দিলাম, ফার্স্ট ক্লক, তাতে কি হবে যখনই আমি ক্লক পাসটা দিব এইটার ইনপুটে কত আছে বলো? ওয়ান। ওয়ান সেটা কোথায় শিফট হবে বলো তো? সেটা কোথায় শিফট হবে? এখানে ওয়ান চলে আসবে Q0 তে, আর এখানে জিরো ছিল। ক্লক পাস তো একই সাথে চারটায় কাজ করতেছে, তো এখানে আসবে ওয়ান, খেয়াল করো। আর এই জিরোটা কোথায় শিফট হবে বলো তো? এখানে চলে যাবে না, এখানে জিরো ছিল, এই জিরোটা এখানে যাবে, এই জিরোটা যাবে এখানে, এই জিরোটা যাবে এখানে, আর এখানের যে জিরো সেটা কি হবে বলো তো? ওর কি কোনো রেজিস্টার আছে? মানে ব্যাপারটা অনেকটা, ব্যাপারটা অনেকটা চারটা চেয়ার আছে, তুমি আমাকে বলো একজন নতুন আসছে সে প্রথম চেয়ারে বসছে, তো প্রথমের জন দ্বিতীয়তে, দ্বিতীয় জন তৃতীয়তে, তৃতীয় জন চতুর্থতে, চতুর্থ জন কোথায় যাবে বলো তো? মাটিতে পড়ে যাবে না? সবাই কি বুঝতেছো? মানে এই জিরোটা জাস্ট এখানে রেজিস্টার যেহেতু নাই সেহেতু এটা লস্ট হয়ে যাবে ডাটাটা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই আবার একটু যাবেন? হ্যাঁ শিওর। সাপোজ চারটা চেয়ারে চারজন বসে আছে, 1 2 3 4, এখন নতুন একজন আসছে ওয়ান, তো নতুনকে প্রথম জন জায়গা ছেড়ে দিবে, তো নতুন জন প্রথমে বসলো, তাহলে প্রথম জন দ্বিতীয় জনকে উঠায়া দ্বিতীয় সিটে বসছে, দ্বিতীয় জন তৃতীয় সিটে বসছে, তৃতীয় জন চতুর্থ সিটে বসছে, চতুর্থ জনের জায়গা নাই। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো আমাকে বলো যখনই ক্লক পাস দিব ইনপুট চলে যায় না আউটপুটে ডি ফ্লিপ ফ্লপে? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে এই ওয়ান চলে যাবে এখানে, এই জিরো চলে গেছে এখানে, এই জিরো চলে গেছে এখানে, এই জিরো চলে গেছে এখানে, এই জিরো নাই। বুঝাতে পারছি? জি ভাইয়া। এবার নেক্সট, পরের ক্লক পাস দিবা, বলো তুমি এখানে কোন ডাটাটা আনবা? এখানে কি আছে? ওয়ান, ও সরি, আবার ওয়ান। এবার সেকেন্ড ক্লক পাস দাও, তোমরা বলো দেখি আমাকে সেকেন্ড ক্লক পাস দেওয়া মাত্র কি হবে? এই ওয়ান চলে যাবে কোথায়? আউটপুটে কোথায় যাবে? এইখানে।
এইখানে 1 ছিল এটা কোথায় যাবে সেকেন্ডটাতে q1 এ সেকেন্ডটা এইখানে কত কত হবে 0 0 ছিল আর এই 0 চলে যাবে এখানে আর এই 0 চলে যাবে নাই আমি কি বুঝাইতে পারছি এই হলো সেকেন্ড ক্লক পালসের অবস্থা 1 1 0 0 না বুঝাইতে পারলে বইলো মানে ইনপুট দেওয়া মাত্র এটা এখানে চলে যায় এটা এখানে এটা এখানে এটা এখানে আর এটা বাদ সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই হ্যাঁ স্যার জি ভাইয়া থার্ড ক্লক পালসটা কি হয় ক্লাসে কয়জন বলবা এটা শূন্য ঠান্ডা মাথায় বলি থার্ড ক্লক পালসে কি হবে ক্লাসের কে কে বলতে পারবা প্রথম আউটপুট হবে 0 তারপর 1 তারপর 1 তারপর 0 এক্সেলেন্ট ভেরি গুড আমি কি বুঝাইতে পারছি থার্ড ক্লক পালসে 0 1 1 0 লাস্ট ফোর্থ ক্লক পালস ফোর্থ ক্লক পালসে কি হয় ক্লাসের কয়জন বলতে পারবা এখানে আসবে 1 ক্লক পালস দিলাম কি হবে 1 1 0 1 1 1 1 আর এই 0 চলে গেল ফোর্থ ক্লক পালসে 1 0 1 1 খেয়াল করো চারটা ক্লক পালসে আমাদের এই 4 বিটে ডাটাটা আস্তে আস্তে একটা একটা করে ডানে শিফট হয়েছে শিফট হয়ে আমি যে ডাটাটা লোড করতে চাইছি সেটা এখন রেজিস্টারে পাইছো সবাই কি বুঝতেছো জি ভাইয়া তুমি পরীক্ষার সময় কিন্তু এই উপরের স্ক্রিনটা আঁকবা না মানে তুমি খালি এতটুকু আঁকবা আমি দেখাই দিই এইটা আঁকবা আর এই ক্লক পালসের শিডিউলটা আঁকবা সবাই কি বুঝতেছো জি ভাইয়া তাহলে আমাকে বলো এটা হচ্ছে 4 বিটের শিফট রেজিস্টার 3 বিট হইলে পারতা না ভাইয়া এখানে একটা রেজিস্টার কমাই দিয়ে জি ভাইয়া এবং তুমি কি লেফট শিফট রেজিস্টারটা পারবা না এখান থেকে স্টার্ট করবা তো এখানে মানে উল্টাই দিবা মানে এটা একটু এমনি ঘুরে যাবে আর কি ডিটা থাকবে এইদিকে কিউটা থাকবে এইদিকে সবাই কি বুঝতেছো জি ভাইয়া ডি 3 থেকে স্টার্ট করবা সেটা ঢুকবে কোন দিক থেকে বলো তো এমএসবি দিয়ে ঢুকবে আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি ফাইন তোমাদের কাজ হচ্ছে একটা 4 বিট লেফট শিফট রেজিস্টারের গঠন আলোচনা করবা ডাটা এইটাই নাও 1011ই নাও এবং এটা ক্লক পালস সহ আমাকে গঠনটা লিখে দেখাবা সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া মাস আজকে আমি তোমাদের যে দুটো জিনিস পড়াইছি মোস্ট ইম্পর্টেন্ট তো আমাদের যেহেতু কিছুটা আরো সময় আছে আমরা কাউন্টারটা আলোচনা স্টার্ট করতেছি তবে সেটা শেষ করব নেক্সট উইকের ক্লাসে আবারও বলে রাখি তোমাদের কিন্তু নেক্সট ফ্রাইডে ক্লাসটা নিব না মানে স্যাটারডেতেই ক্লাসটা নিব সেখানে আমি কাউন্টার পার্টটা শেষ করব সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে তো এইবারে তোমাদের বইয়ের আমরা এতক্ষণ যে পার্টটা পড়ছি সেটা হলো রেজিস্টার মানে সরি রেজিস্টার পার্ট এবারে আমরা পরবর্তী পোর্শনটায় চলে যাব দেখো এই কাউন্টার পার্ট কাউন্টার মানে হচ্ছে নরমালি গণনার কাজ করে যেই বর্তনী ভাইরা তোমাদের মনে হয় না যে এই যে আমরা বাইনারি শিখলাম মানে কম্পিউটার তো আসলে অসংখ্য লজিক গেট দিয়ে তৈরি তো আমরা কিভাবে কম্পিউটারকে যোগ বিয়োগ বা এই ক্যালকুলেশনটা শিখাইলাম বা তোমরা যে কোনো জিনিস ফাইল ট্রান্সফার করতে গিয়ে দেখছো না যে কম্পিউটার তোমাকে বলে দেয় যে এত সেকেন্ড রিমেইনিং তো ও একটা কাউন্ট করে না ডাটা শিফটিং এ কতটুকু সময় লাগবে বা ধরো ডাটা লোড করতে কতটুকু সময় লাগবে কোনো একটা ফাইল ডাউনলোড করতেছো
কত সেকেন্ড সময় লাগবে এগুলা বলে দেয় খেয়াল করছো কি সবাই জি ভাইয়া ক্লাসের সব তো এখানে প্রশ্নটা বলা হয়েছে মানে সংখ্যাটা দেখো কাউন্টার কি সংখ্যাটা তো আসে তো যে বর্তনীর সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা যায় তাকেই কাউন্টার বলে কাউন্টার মূলত এমন একটা লজিক সার্কিট যা অনেকগুলা ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি এখন কতগুলা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আর কাউন্টারে আমরা সাধারণত টি টাইপ ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ বা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করি সাধারণত টি ফ্লিপ ফ্লপে এটাকে টগল মোডে রাখা হয় বেরা তোমাদের কি মনে আছে টগল মানে কি তোমাদের কি বলছিলাম যে ভাইয়া শূন্য থেকে সাত পর্যন্ত সাপোজ বাইনারি যদি লিখতে চাও কিভাবে লেখো বলো তো একটু একটা টেকনিক শিখাইছিলাম না এই যে শিখাইছি এটা এটা একটা চমৎকার জিনিস কেন সেটা একটু বুঝাইতেছি লক্ষ্য করো এখানে আমি শূন্য থেকে সাত পর্যন্ত কাউন্ট করে ফেলছি এটা শূন্য আর এটা হলো সাত তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কি গণনা হয়ে গেল না দেখো তো কাউন্ট করতে পারতেছো না শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত জি ভাইয়া তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো দেখো তো এইখানে ডাটাটা এক বিট পর পর টগল করতেছে না পাল্টায় যাচ্ছে না জি ভাইয়া এখানে কি হচ্ছে দুই বিট পর পর টগল করতেছে তাই না আমি কি ঠিক বলছি জি ভাইয়া আর বলো চার বিট পর পর টগল করতেছে এখানে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই দ্যাট ইজ ওয়াই মানে আমরা যে কাউন্টারটা এখন ডিজাইন করব বলো তো তিন বিটে কত পর্যন্ত কাউন্ট করা যায় তিন বিটে কত পর্যন্ত কাউন্ট করা যায় শূন্য থেকে সাত মানে কয়টা তাহলে তুমি মনে রাখবা একটা n বিটের কাউন্টার কত পর্যন্ত গুনতে পারে হচ্ছে 2 টু দি পাওয়ার n t মানে মান এবং সেটার নাম্বারটা হচ্ছে শূন্য থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত একটু বুঝায় বলি একটা তিন বিট কাউন্টার কত পর্যন্ত গুনতে পারে বলো তিন বিট কাউন্টার শূন্য থেকে টু কিউব মাইনাস এক মানে সাত পর্যন্ত কে কে বলতে পারবা একটা চার বিটের কাউন্টার কত থেকে কত পর্যন্ত গুনতে পারে শূন্য থেকে চার বিটের ভেরি গুড চার বিটের কাউন্টার গুনতে পারবে শূন্য থেকে পনেরো পর্যন্ত তার মানে এখানে কয়টা সংখ্যা হয় শূন্য থেকে পনেরো ষোলোটা এইটাকে বলা হয় কাউন্টারের মডিউলাস একটা কাউন্টার যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে ওই কাউন্টারের মডিউলাস বা মান বলে আমরা জানি গ্রিক ভাষায় মডিউলাস মানেই মান সবাই কি আমার কথা বুঝতেছো এমসিকিউ একটা কোশ্চেন আসে এইভাবে বলতো একটা ছয় বিটের কাউন্টার এর মডুলাস কত আর কত থেকে কত পর্যন্ত গুনতে পারবে ছয় বিটের কাউন্টার মডুলাস কত মডুলাস হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স মানে চৌষট্টি সিক্সটি ফোর আর গুনতে পারবে শূন্য থেকে তেষট্টি পর্যন্ত ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি জি ভাইয়া ওকে ফাইন আজকে আমরা কাউন্টারের ডিজিটাল পার্টটা স্টার্ট করলাম না
কারণ এইটা পড়াইতে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মোটামুটি এক ঘন্টার মতো লাগবে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তোমাদের যেটা কাজ দিছি ভেরা সেটা হচ্ছে ফোর বিট লেফট শিফট রেজিস্টার, এইটার মানে পুরাপুরি ডিজাইন করে আমাকে ছবি তুলে পাঠাবা নেক্সট ক্লাসের আগে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এবং কাউন্টার পার্টটা শেষ হইলে মোটামুটি তোমাদের আইসিটি পোর্শনটুকু কমপ্লিট হয়ে যাবে। তো এরপর থেকে আমরা মানে রিপিট যদি তোমাদের করা লাগে ব্যাচে, ওই ব্যাচ টু টাইমিংটা নিশ্চয়ই তোমরা জানো, সেটা হলো সানডে টিউজডে বিকাল 5:30। ওদের এখন চ্যাপ্টার টু পড়াচ্ছি, লজিক গেট পর্যন্ত পড়াইছি। চ্যাপ্টার টু এর পরে ওদেরকে আমি এই তিনটা পোর্শন পড়াবো, মানে এনকোডার ডিকোডার তারপরে অ্যাডার এবং রেজিস্টার, এটা শেষ করে তারপরে চ্যাপ্টার ফোর পড়াবো। তোমাদের যদি চ্যাপ্টার গুলি রিপিট প্রয়োজন হয় ওই ব্যাচের সাথে করে নিতে পারো। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই ওকে, ভালো থাকো সবাই।